একজন যুবতী মহিলা একদিন তার মায়ের কাছে গিয়ে নিজের জীবন সম্পর্কে বলতে লাগলো, যে তার জীবন তার জন্য কত কঠিন হয়ে দাঁড়িয়েছে। সে বুঝে উঠতে পারছিল না কিভাবে সে সব কিছু হতাশায় তার সব কিছু ছেড়ে ছুড়ে দিতে ইচ্ছে করছিল। সে সংগ্রাম করে করে ক্লান্ত মনে হচ্ছিল, যেন একটা সমস্যা শেষ হতে না হতে আরেকটা সমস্যা এসে হাজির হয়ে যাচ্ছে। তার মা তাকে রান্না করে নিয়ে গেল। তিনি তখন তিনটি পানি ভরা পাত্র তিনটি চুলায় গনগনে আগুনের উপর বসিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে পাত্রগুলোর পানি ফুটতে লাগল। প্রথম পাত্রটির ভেতর তিনি গাজর রাখলেন, দ্বিতীয়টিতে ডিম রাখলেন, আর শেষ পাত্রটিতে কিছু চা পাতা ছেড়ে দিলেন। একটি কথাও না বলে তিনি সেগুলোকে সিদ্ধ হতে সময় নিলেন। প্রায় 20 মিনিট পর তিনি সবগুলো চুলার আগুন নিভিয়ে দিলেন। তারপর গাজর উঠিয়ে একটি বাটিতে রাখলেন, ডিম তুলে আরেকটি বাটিতে রাখলেন, সবশেষে চা ঢেলে কাপে রাখলেন। মেয়ের দিকে ঘুরে তার মা প্রশ্ন করলেন, বলো তো তুমি কি দেখলে? সে উত্তর দিল, গাজর, ডিম আর চা। তার মা তখন তাকে কাছে নিয়ে এসে গাজরটি হাত দিয়ে দৌড়ে দেখতে বললেন। সে দৌড়ে অনুভব করল যে গাজরটি নরম হয়ে গেছে। তারপর তার মা বললেন, ডিম নিয়ে ভেঙে দেখতে। ডিমের খোসা খুলে সে দেখল ডিমের ভেতর সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। সবশেষে মা তার মেয়েকে চায়ে চুমুক দিতে বললেন। তার মেয়ে তখন চায়ে চুমুক দিয়ে এর গ্রা নিয়ে হাসল। মেয়ে তখন মাকে প্রশ্ন করলো, এতে কী বোঝা গেল মা? তার মা তখন ব্যাখ্যা করলেন, এই প্রত্যেকটি জিনিস একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছে, ফুটন্ত পানি, কিন্তু এক একটির প্রতিক্রিয়া হলো এক এক রকম। গাজরটি ছিল মজবুত, শক্ত, অনমনীয়, কিন্তু ফুটন্ত পানির মধ্যে থেকে তা হয়ে গেল নরম ও দুর্বল। ডিমটি ছিল নাজুক, ভঙ্গুর, এটির পাতলা বহিরাবরণের ভেতর তরল অংশটি সংরক্ষণ করছিল, কিন্তু ফুটন্ত পানির তাপ এর ভিতরকে শক্ত করে ফেলল। চায়ের বৈশিষ্ট্য ছিল সবচেয়ে ভিন্ন, ফুটন্ত পানিতে ছড়িয়ে গিয়ে এটি পানিকেই বদলে ফেলল। মা তার মেয়েকে প্রশ্ন করলেন, তুমি আর কোনটির মতো? যখন প্রতিকূলতা আপনার দরজায় কড়া নাড়ে আপনি কীভাবে সাড়া দেন, গাজরের মতো, ডিমের মতো, নাকি চায়ের মতো? বেবি দেখুন, আমি কিসের মতো? আমি কি সেই গাজরের মতো যে কিনা দেখতে মজবুত, অনমনীয়, কিন্তু কষ্টে ও প্রতিকূলতায় আমি কি নুয়ে পড়ি আর দুর্বল হয়ে যাই এবং শক্তিহীন হয়ে পড়ি? আমি কি সেই ডিমের মতো যার অন্তর প্রথমে নমনীয় থাকে, পরে তাপে কষ্টে পরিবর্তিত হয়ে যায়? আমি কি চঞ্চল মনের অধিকারী ছিলাম, কিন্তু কারো মৃত্যু, কোনো সম্পর্কের ছেদ, কোনো আর্থিক দৈন্যতা অথবা অন্য কোনো পরীক্ষায় আমি শক্ত ও কঠোর হয়ে গেছি? নাকি আমি চায়ের মতো যা গরম পানিটিকে বদলে দেয়, সেই পরিস্থিতিকে বদলে ফেলে যা কষ্টে দিতে এসেছিল চায়ের বেলায়? পানি যখন গরম হয়ে যায় চা তখন তার সুঘ্রাণ ও স্বাদ আশেপাশে ছড়িয়ে দেয়। আপনি যদি চায়ের মতো হয়ে থাকেন তাহলে যখন আপনার চারপাশের পরিস্থিতির অবনতি ঘটে আপনার তখন আরও উৎকর্ষ সাধিত হয় এবং আপনার জন্য চারপাশের পরিস্থিতি আপনার পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়ে যায়। যখন অন্ধকার আচ্ছন্ন করে ফেলে আর বড় বড় পরীক্ষা আসে, আপনি কি আত্ম উন্নয়নের আরেকটু এগিয়ে যান? আপনি কীভাবে প্রতিকূলতাকে সামলান? আপনি কি গাজর, ডিম না চায়ের মতো? এমন নয় যে সুখে মানুষের সব কিছু সেরা অবস্থায় থাকে, তারা তাদের চলার পথে যারা মুখোমুখি হয় তারাই ভালোটুকু গ্রহণ করে এগিয়ে যেতে পারে। উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিছু অতীত ভুলে যেতে হয়। যদি অতীতের ব্যর্থতার গ্লানি হৃদয়ের ক্ষত কাটিয়ে না উঠতে পারে, আপনি জীবনের সামনে এগোতে পারবেন না। আপনি যখন জন্মেছিলেন আপনি কাজ ছিলেন আর আপনার আশেপাশে সবাই হাসছিল। জীবনে এমনভাবে বাঁচুন যেন জীবনের শেষ মুহূর্তে আপনি হাসতে পারেন আর আপনার জন্য সবাই কাঁদে। আপনি হয়তো এই কথাগুলো তাদেরকে জানাতে চাইবেন যারা আপনার প্রিয়, যেমনটি আমি করছি, যারা কোনো না কোনোভাবে আপনার জীবনকে ছুঁয়ে গেছে, যারা আপনার মুখে হাসি ফুটিয়েছে যখন তা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যারা আপনাকে কোনো কিছুর ভালো দিকটি দেখিয়েছেন
যখন আপনি হতাশায় ছিলেন, যাদের বন্ধুত্ব আপনার কাছে খুবই মূল্যবান, যারা আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ, একজন বয়স্ক মানুষকে বদলানোর চেয়ে একটি শিশুকে সঠিকভাবে গড়ে তোলা সহজ, আমরা সেই যেন সবাই সেই চায়ের গুটি অর্জন করতে পারি।